আসে, পরে ল্যাংটো হয়ে ধুলেপুর গ্রামের কাছাকাছি বাজারে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াবে। লোকে যদি বলে এই প্যান্ট পরিস নি কেন রে, তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে প্যান্ট পরা লাগে। হবে না তাহলে বোঝা গেল 16,000 কে। এবার 108 জন জপের মালার ভিতরে 100 জন হচ্ছে নামি আর 8 জন হচ্ছে অষ্টসখী বা অষ্টবর্ষ। এই হচ্ছে কৃষ্ণের 16,108 জন স্ত্রী। একদিন নারদ কৃষ্ণের কাছে এসেছেন। কৃষ্ণ বলে হরে কৃষ্ণ। এসে এসে নারদ বসে বসিয়েছে। হে নারদ ঋষি বলুন আপনি কেন এসেছেন। তখন নারদ ঋষি বলছে যে হে কৃষ্ণ, তোমার তো 16,108 জন বউ স্ত্রী, তা আমাকে দু চারটে বউ হাবলার দাও। কৃষ্ণ বললো তুমি বউ নিয়ে কি করবে। বলে শুনেছি যেখানেই উৎপত্তি জীব সেখানেই খাই, তাহাই ভজন করলে জীব মুখ্য পদ পায়। রামকৃষ্ণ দেব বউকে পূজা করত, সারদা দেবীকে। কেন? কামিনী রূপে নয়, ভজনীয় রূপে। নারীর দেহে সব পাওয়া যায়। স্বামী খোঁজে বিষ, সন্তান খোঁজে অমৃত, তবে একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপডাউন ঘটে। কারণ নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী বিধি বিষ অমৃত একই ভাঙে। আমি যে ঘরে থাকবো না, তুমি সেই ঘর থেকে যে কটা পারো তুমি বউ নিয়ে যাও। এখন নারদ ফ্রি মাইন্ড হয়ে গেছে, কৃষ্ণ তো বলেই দিয়েছে অসুবিধা নাই। এবার প্রথম ঘরে ঢুকেছে, সেখানে গিয়ে দেখছে কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে।